তোমাদের যারা বিশেষ করে পরীক্ষা দিবে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হওয়ার জন্য, তাদের জন্য কতগুলো সৃজনশীল প্রশ্ন আমি নির্বাচন করছি। এই সৃজনশীল প্রশ্নগুলো শুধু নমুনা প্রশ্ন হতে পারে এবং এগুলোকে ভালো করে অনুসরণ করলে এই গুণগত রসায়নের এ থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা উত্তর করার সামর্থ্য অর্জন করবে। তো যাই হোক, এখানে একটা উদ্দীপক উপস্থাপন করা হয়েছে, যে উদ্দীপকটা হলো ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ। ওয়াই অক্ষর দিকে দ্রাব্যতা, অর্থাৎ 100 গ্রাম পানিতে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত করা যাবে, দ্রাব্যতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আর এদিকে তাপমাত্রা বৃদ্ধি বোঝানো হচ্ছে। এখন এক নাম্বার একটা আছে চিত্র, সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড এক নাম্বার। দুই নম্বর চিত্রটা আছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের চিত্র রেখা, এবং তিন নম্বর চিত্রটা আছে সোডিয়াম সালফেট আবার কমে গেছে, 10 অণু পানি সোডিয়াম সালফেট, অত সোদক সোডিয়াম সালফেট। তারপরে বলা হচ্ছে এক নম্বর যৌগটি 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, এক নম্বর যৌগটি মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ 300 গ্রামকে 65 ডিগ্রি হতে 15 ডিগ্রি তাপমাত্রায় শীতল করা হলো, ঠান্ডা করা হলো। 15 ডিগ্রি ও 65 ডিগ্রি তাপমাত্রায় এর দ্রাব্যতা আছে 20 এবং 50। তার মানে কি, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে লাগবে 20 গ্রাম, ওটা হলো তার দ্রাব্যতা। অনুরূপভাবে 65 ডিগ্রিতে লাগবে 50 গ্রাম, এটা হলো 65 ডিগ্রিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। এখন প্রশ্নগুলো হচ্ছে যেগুলো জ্ঞান নির্ভর, ক যার পূর্ণমান এক, সেটা হচ্ছে ভিনেগার কি, এটাতে উত্তর শুধু এটুকু করলেই হবে যে ইথানোয়িক অ্যাসিড ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, যেহেতু 1 মার্কের উত্তর এটুকু কথা বললেই যথেষ্ট। এবার যেটা অনুধাবন সেটা হচ্ছে খ নাম্বারটা, ফসফরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে কোনটা বেশি শক্তিশালী, এর পূর্ণমান হলো 2। খ নম্বরটা অর্থাৎ যেটা অনুধাবন, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, আমরা প্রথমে এ দুটো জারণ সংখ্যা বের করি, 4 দুগুণে 8 + 3, তাহলে এটা হবে +5, এটা -6 + 1 + 5, অর্থাৎ 3টা অক্সিজেন, 1টা অক্সিজেনের জারণ সংখ্যা -2, 1টা হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 দিয়ে বের করা হলো। এগুলো বলার এখানে অপেক্ষা রাখে না। তাহলে এখানে ফসফরাস এবং নাইট্রোজেনের জারণ সংখ্যা একই হয়ে গেল। যদি জারণ সংখ্যা কেন্দ্রীয় পরমাণুর একই হয়ে যায়, তবে যেটা আকার ছোট সেটা চার্জ ঘনত্ব বেশি, তাহলে নাইট্রোজেনের আকার ছোট এবং চার্জ ঘনত্ব বেশি, অতএব নাইট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী ফসফরিক অ্যাসিডের তুলনায়। নাইট্রিক অ্যাসিড আকার ছোট কেন, 2 নম্বর পর্যায়ের মৌল, পারমাণু সংখ্যা 7, আর ফসফরাস 3 নম্বর পর্যায়ের মৌল, পারমাণু সংখ্যা 15, তার শক্তি স্তর আছে ফসফরাসে 3টা, এর শক্তি স্তর আছে 2টা, কাজে নাইট্রোজেন আকারটা ছোট এবং চার্জ ঘনত্ব বেশি,
এই জন্য নাইট্রিক অ্যাসিড অধিক শক্তিশালী ফসফরিক অ্যাসিডের তুলনায়। এইটুকু এখানে গুছাই লিখতে পারলেই দুই নাম্বার অবশ্যই পেয়ে যাবে। এবং এটাকে উল্লেখ করে আরও অন্য কিছু থাকতে পারে, ওখানে ফসফরাস অ্যাসিড থাকতে পারে, সালফিউরিক অ্যাসিড থাকতে পারে, সালফিউরাস অ্যাসিড থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। যাই হোক, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হলো গ নাম্বারটা, উদ্দীপক নির্ভর যার পূর্ণমান হচ্ছে তিন, প্রয়োগ এবং এটা উদ্দীপকের উপর নির্ভর করে এটা প্রশ্নটা উত্তর করতে পারলে খুবই তোমরা উপকৃত হবে। তো কি বলছে, এক নম্বর যৌগকে শীতল করলে মানে অ্যামোনিয়াম ক্লোরাইডকে, কত অ্যামোনিয়াম ক্লোরাইড 300 গ্রাম নেওয়া হয়েছে, ওটাকে শীতল করা হলো, তাহলে কি পরিমাণ দ্রব্য জমা হবে। কথাটা মানে এই যে একটা পাত্রে এই অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল 300 গ্রাম সম্পৃক্ত, এবং এর তথ্য দেওয়া আছে যে 65 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হয়েছে। 65 ডিগ্রি তাপমাত্রায় এর দ্রাব্যতা হচ্ছে 50, আর 15 ডিগ্রি সেলসিয়াস দ্রাব্যতা হচ্ছে 20। তার মানে কি, 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিকে অ্যামোনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে লাগবে 50 গ্রাম। অনুরূপভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডকে 15 ডিগ্রি তাপমাত্রায় যদি সম্পৃক্ত দ্রবণ বানাতে চাই তাহলে লাগবে কত, 20 গ্রাম। তাহলে এখানে মোট দ্রবণের পরিমাণ হলো 150 গ্রাম, আর এখানে মোট দ্রবণের পরিমাণ হলো 120 গ্রাম। তাহলে 65 থেকে 15 ডিগ্রি তাপমাত্রায় শীতল করলে দ্রব্য জমা হবে 150 থেকে যদি আমরা 120 বিয়োগ করি তাহলে 30 গ্রাম। তাহলে 150 থেকে দ্রব্য জমা হবে 30 গ্রাম, 300 থেকে দ্রব্য জমা হবে 300 ভাগ 150 হবে 60 গ্রাম। অর্থাৎ 150 থেকে 150 কেন লিখলাম, যে 65 দ্রাব্যতা ছিল 50, তাহলে 150, আর 15 ছিল 20, তাহলে 120, 150 থেকে 120 30 গ্রাম। তাহলে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে দ্রব্য জমা হবে 30 গ্রাম, একে কত, 300 হবে তাহলে 60 গ্রাম। এই হলো উদ্দীপক নির্ভর প্রয়োগ প্রশ্নটির উত্তর। এবার উচ্চতর দক্ষতা যার পূর্ণমান হলো 4, এটা বলছে উদ্দীপকের দ্রাব্যতার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক আলোচনা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতা প্রশ্নটা, অর্থাৎ এটা সবচেয়ে বেশি নম্বর 4। এটা বলছে কি যে এই উদ্দীপকটার সঙ্গে, দ্রাব্যতার সঙ্গে যে তাপমাত্রার একটা সম্পর্ক আছে এটা বের করতে বলছে। তো আমরা দেখি অ্যামোনিয়াম ক্লোরাইড, এক নাম্বার যেটা অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা দ্রবণ বানালে শীতল অনুভব হবে, ঠান্ডা মনে হবে, ঠান্ডা হয়ে গেছে দ্রবণটা। তা শীতল হওয়া মানে হলো এটা তাপহারি সিস্টেম। তাপহারি সিস্টেমে যদি তাপমাত্রা বৃদ্ধি করা যায় দ্রাব্যতা বৃদ্ধি পাবে। আবার দুই নম্বর গ্রাফে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ চুনে পানি দিলে গরম হবে, গরম হওয়া মানে হলো এটা তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রা বৃদ্ধি করা যায় তাহলে দ্রাব্যতা আস্তে আস্তে কমে যাবে। আবার সোডিয়াম সালফেট দ্রাব্যতা সর্বোচ্চ হওয়ার পর আবার কমে গেছে, এটা মানে হলো এই
সোডিয়াম সালফেট যতক্ষণ পানি ছিল তখন ছিল এটা তাপ হারি, তখন দ্রাব্যতা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে এবং 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার দ্রাব্যতা সবচেয়ে বেশি হবে। এবং পানি যখন সরে গেছে তখন শুকনা সোডিয়াম সালফেট শোধক, তখন এটা হয়ে গেছে তাপ উৎপাদী, তখন তার দ্রাব্যতা আস্তে 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 কমে গেছে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে দ্রাব্যতা তার কমে গেছে। অতএব 1 নম্বর চিত্রটি তাপহারি সিস্টেম, তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। 2 নম্বর চিত্রটি তাপ উৎপাদি সিস্টেম, সেখানে তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা কমে যায়। আর 3 নম্বরটা হলো তাপ উৎপাদে এবং তাপহারি দুটোই সংমিশ্রিত। যতক্ষণ পর্যন্ত সোডিয়াম সালফেটের মধ্যে পানি ছিল ততক্ষণ ওই সোডিয়াম সালফেট তাপ হারিয়েছিল, তখন দ্রাব্যতা তার তাপমাত্রার সঙ্গে দ্রাব্যতা বৃদ্ধি পেয়েছে এবং 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে তার দ্রাব্যতা বেশি হয়েছে। যখন পানি অণু অপসারিত হয়েছে তখন শুকনা সোডিয়াম সালফেট তাপ উৎপাদি, তখন তার দ্রাব্যতা আস্তে আস্তে কমে গেছে। এই হলো এই উদ্দীপক নির্ভর প্রশ্ন শেষের 2টির উত্তর এবং আগের 2টা ক এবং খ যেটা জ্ঞান ও অনুধাবন ভিত্তিক, এইগুলো ভালো করে তোমরা অনুশীলন করলে এটাকে লক্ষ্য করে আরও অনেক প্রশ্ন উত্তর দিতে পারবে আমার বিশ্বাস। তোমাদের সকলকে ধন্যবাদ।